ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার সালারে। তো এখন আমরা এখানে একটু তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নেব। সালার থেকে আর কিছুটা গেলেই পড়বে ভরতপুর গ্রাম। এই গ্রামেই বাড়ি আমাদের বন্ধু আরমানের, কাল ওর বোন জাহিদার বিয়ে, তাই আজকে আমরা যাচ্ছি ওদের বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম অনুষ্ঠানের জায়গায়। এখন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে তার নাম হলদি খ্যার। সন্ধ্যেবেলাও আবার এখানে রয়েছে বিশাল খাবারের আয়োজন। এখন যে সেরিমনিটা হচ্ছে এটাকে বলে আইবুড়ো থাল, এটাই বড় থাল, আর এইটাতেই হচ্ছে ওর আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে। এখন যত প্রতিবেশীরা আছে সবাই ওখানে আসবে, এখানে এসে অল্প অল্প করে খাবার খাওয়াবে। কফি চলে এসেছে, আর কফি শুধু না, তার সাথে যা খাবার দাবার আছে দেখলে তো মাথা ঘুরে যাবে।
তো এইপরে খাওয়া দাওয়া গুলো করে নিয়ে এবার আমি রেডি হব, কারণ আজকে হচ্ছে জাহিদার বিয়ে। তো এখন তো এবারে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে যাব। খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, বিয়ে পড়ানোর আগে পর্যন্ত এই সব খাওয়া দাওয়া চলছে। আড়াই 60 জন লোক আছে, ওদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে এক প্যাকেট করে বিরিয়ানি। দিয়ে আসার পরে যে গ্রামের লোকজনকে দাওয়াত করা হয়েছে তারা আসবে, তারা খাবে, তারপরে বরযাত্রী খাবে, তারপরে আমরা খাবো, তারপরে আমরা খাবো। Sari khir
দারুণ মজা হলো, খাওয়া দাওয়া আতিথিয়তা নিয়ে তো কিছু বলার ভাষাই নেই, মানে অসাধারণ। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই।